বেপরা বাইকের ধাক্কায় দুটি কুকুরের মৃত্যু ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ঘটনাটি ঘটেছে থানা এলাকায় যুবকদের বেপরোয়া বাইকের ধাক্কায় দুটি কুকুরের মৃত্যু ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাইকটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটে অশোকনগর তিন নম্বর স্টেডিয়ামের পূর্ব মমিনপুর এলাকার সবুজ সংঘের সামনে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত দশটা নাগাদ তিন যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় রাস্তায় থাকা দুটি কুকুরকে ধাক্কা মারে ঘটনাস্থলেই কুকুর দুটির মৃত্যু হয় এরপরই স্থানীয়দের সাথে ওই তিন যুবক বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা বাইকটিকে আটকেও রাখে এই নিয়ে আবার নতুন করে অশান্তি তৈরি হয় গভীর রাতে এরপর উত্তেজিত জনতা বাইকটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুড়ে যাওয়া বাইকটি থানায় নিয়ে যাওয়া হয় তবে ওই তিন বাইক আরোহী ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে বলেও জানা যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই দুটো রাস্তাটা হওয়ার পর থেকে এই বাজারের মুখ মানে এখানে যেরকম ভাবে গাড়ি চলছে কন্ট্রোল আগে অ্যাক্সিডেন্ট হয়েছে এডিশনে রাস্তা হওয়ার সময় অ্যাক্সিডেন্ট মানে এরকম চলছে একটা মারাও গেছে মানে নিজের রাস্তা কাটা অবস্থা অ্যাক্সিডেন্ট হতো কালকে এই রাস্তায় ঠিক নটা সাড়ে দিকে প্রায় একশো কুড়িতে একটা গাড়ি যাচ্ছে মানে একশো কুড়ির মতন মানে স্পিড ছিল মানে যেই স্পিডে এমন মানে কোনো বাচ্চা বা মানুষজন পড়লে তো শেষই দুটো কুকুর জল বড় কুকুর বাড়ির কুকুরটা একদম জায়গায় স্পট হয়ে গেছে রিপোর্ট নিউজ অশোকনগর